আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে ARTV-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করা হবে তা হলো কুরবানি না করার জন্য আল্লাহর নবীর সতর্কতা বা সতর্কবাণী, হুঁশিয়ারি, সে সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কুরবানি করবে না তারকে সতর্ক করেছেন এবং তার জন্য সতর্কবার্তা দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সচ্ছল অথচ কুরবানি করে না সে যেন আমাদের মসজিদে উপস্থিত না হয়। তাই আমাদের সচ্ছলতা থাকার পরেও আমরা যারা কুরবানি করি না, এই ব্যাপারে আল্লাহ রাসূলের সতর্কবাণী কি দিয়েছেন দেখেন। অন্য এক রায়তে আছে, যে ব্যক্তি সচ্ছলতা থাকার পরেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। তাহলে দুইটি বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করে না তাদেরকে সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন আমাদের মসজিদে না আসে। অপর এক রায়তে বর্ণিত আছে, যে ব্যক্তি কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। কাজে এই সামর্থ্যবান ব্যক্তিদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতিবাহী কুরবান করার জন্য, অর্থাৎ কুরবানি করার জন্য প্রস্তুতি নিতে হবে। এটি একটি ওয়াজিব ইবাদত, আমাদের সকলকে এই কুরবানিটা করতে হবে। আর না করলে আল্লাহ রসুল যে সতর্কবাণী দিয়েছেন, যে হুঁশিয়ারিয়ে দিয়েছেন, এটি আমরা আল্লাহ রসুল একটি ধুমকিস্বরূপ বলেছেন, সে যেন আমাদের মসজিদে আসে না আসে এবং সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটি একটি অনেক ধুমকির বিষয়। তাই আমাদের যাদের কুরবানি ওয়াজিব হয়েছে আমরা অবশ্যই এই কুরবানিটিকে আদায় করব। আর কুরবানির যে ওয়াজিবগুলো রয়েছে কুরবানিকে সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবানিকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।